নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকার নাসির দেওয়ান নামের এক কলেজ শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী রোববার দুপুর উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিম পার্শ্বের তিনশো ফুট সড়কের চৌরাস্তায় এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন আব্দুল হক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পিতলগঞ্জ দাখিল মাদ্রাসা এইচ আর মডেল স্কুল অ্যান্ড কলেজ কাঞ্চন সলিম চৌধুরী বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ হালিম আলী হোসেন ভূঁইয়া বাদশাহুঁইয়া নিহত নাসির দেওয়ানের বোন ঝর্ণা দেওয়ান শিল্পী দেওয়ান ফাইজুল সহ আরো অনেকে আর এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত গ্রেফতার ও বিচারের আশ্বাস দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদুসি আলম নীলা ও ভোলাপ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল ইসলাম নিহত নাসির দেওয়ান পিতলগঞ্জ এলাকার জিয়ারুল দেওয়ানের ছেলে তিনি সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন গত ত্রিশ জানুয়ারি দুপুরে জমির ওয়ারিশ দাবিকে কেন্দ্র করে ফুফা ও ফুফাতো ভাইসহ তাদের লোকজন নাসির দেওয়ানকে পিটিয়ে হত্যা করে পরে নিহতের পিতা জিয়ারুল দেওয়ান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক